প্রিয় ছাত্রবৃন্দ, সবাই এই পরিস্থিতিতে কেমন আছো? আশা করি সব ভালো আছো। আচ্ছা, আমি তোমাদেরকে দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতা বিষয়ক একটি শেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আমি আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবে। প্রথমে তোমরা আমাদের প্রশ্নগুলো দেখে নাও, উদ্দীপকটা দেখে নাও। এ বি সি এখানে দুটি ভিত্তির বোঝা যায়, একটা হচ্ছে এ সি বি, একটা এ ডি বি। এ বি সি টা আমাদের কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এবং মান আছে কোন এ সি বি 30 ডিগ্রি, এ ডি বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং সি ডি মানে কত? 90 মিটার। তাহলে প্রশ্ন, এটি হচ্ছে আমাদের উদ্দীপক। চিত্র চিত্রমধ্যে উদ্যোগকে দেওয়া হয়েছে চিত্রের মাধ্যমে। প্রথম আসো, কোন সি ডি পরিমাণ নির্ণয় করো, এরপর বি সি দৈর্ঘ্য নির্ণয় করো, এ সি ডি এর পরিসীমা, এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো। প্রথম আমাদের কি বের করতে, কোন সি এ ডি এর পরিমাণ নির্ণয় করো। তোমাদের আগে বলছি আমার এ বি সি একটা কি সমান ত্রিভুজ, এ বি সি একটা কি ত্রিভুজ, এ বি সি, এখানে বি কোনটা সমকোণ, এ বি সি একটা সময়, এখানে বি কোনটা সমকোণ, আমাদের সমান বিদ্যুৎ এটি হচ্ছে কি আমাদের প্রতিবোধ, বেশ কি জানি আমরা অতিবোধ, সমকোণ বিদ্যুৎকে কি বলে? অতিবোধ বলে। আর এটি হচ্ছে কি আমাদের শুক্রকোণ, এটি হচ্ছে কি সেই কোনটা শুক্রকোণ হলে শুক্রকোণের বিদ্যুৎ হচ্ছে কি, শুক্রকোণের বিদ্যুৎ হচ্ছে লম্ব। আর এটি হচ্ছে কি ভূমি। আর আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা কি জানি, সমান বিদ্যুৎকে কি বলে? অতিবোধ বলে। আর শুক্র বিদ্যুৎ কি লম্ব, আর বাইরে কি ভূমি। প্রথমে দেখা আছে, দেখো সিডি সমান 90 মিটার, কোন এ ডিবি 60 ডিগ্রি, কোন এ সি বি, এ সি বি 30 ডিগ্রি। আমাদের বের করতে হবে কি সি এ ডি, মানে এই কোনটা বের করতে হবে, এই কোন সি এ, সি এ ডি। তো এই কোনটা দেখো কি বের করতে পারে, আর আমরা জানি ত্রিভুজের তিন কোণ সমষ্টি 2 সমকোণ, ত্রিভুজ তিন কোণ সমষ্টি কত? 2 সমকোণ। প্রথমে আসো, আমাদের প্রথমে বের করতে হলে এই কোণ দেওয়া আছে, আমাদের এই কোণ মানটা বের করতে হবে, কি কোণ, এই কোণের মানটা বের করতে, এই কোণ, এই কোণ, এই কোণ মানটা বের করতে হবে আমাদের। তোমরা একটু দেখো এখানে ডি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ডি কোণটা কত? 60। আর এই পাশে কোণটা কত হবে? এ পুরো এক কোণ হচ্ছে কত? 180। এ পুরো কোণটা কত? 180। আর এই কোণটা কত? 60 ডিগ্রি। তো 180 থেকে আমরা 60 ডিগ্রি বিক করি, বললাম এই কোণটা পাবো না, অবশ্যই পাবো। ক্লাস প্রথম আমরা একটি কোণটা বের করি, দ্বিগুণটি এ ডি সি সমান 180 ডিগ্রি বিয়োগ, কেন 180, আমরা এই পুরো কোণটা কত, এই পুরো কোণ হচ্ছে 100, এই পুরো কোণটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি তো আমরা এই কোণটা বিয়োগ দিই, এই পুরো কোণ হচ্ছে 180 ডিগ্রি। এই কোণ থেকে যদি আমরা এ ডি বি কোণটা বিয়োগ দিই, তাহলে এ ডি সি কোণটা পাবো, বিয়োগ কত হবে তাহলে, কোণ এ ডি বি, তখন এ ডি বি কত ডিগ্রি? 60 ডিগ্রি, বিয়োগ 60 ডিগ্রি, তখন কত হয়? 60 ডিগ্রি 120 ডিগ্রি। তোমার এ ডি সি কোণটা কত? 120 ডিগ্রি। তখন এই কোণটা কত পাইছি? এ ডি সি 120 ডিগ্রি। এখন আটটি কোণ বের করতে হবে আমাদের, কি কোণ, যে কোণটা বের করতে হবে আমাদের সি এ ডি।
আমাদের এই কোণ এবং এই কোণ, এই কোণ আর এই কোণ মিলে কত হবে 180। এই কোণ এই কোণ এই কোণ মিলে 180। আমরা যদি 180 থেকে দুইটা কোণ বিয়োগ করি তো আমরা এই কোণটা পাবো না? অবশ্যই পাবো। আমি ইয়ে করতে পারি, সুতরাং সি এ ডি সমান এই কোণ এই কোণ এই কোণ মিলে কত হবে 180। ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি। এদিকে বিয়োগ করতে হবে এই দুইটা কোণ সমষ্টি, কোণ এ সি বি প্লাস কোণ এ ডি সি তোমার হবে 180 ডিগ্রি বিয়োগ কোণ এ সি বি কত ডিগ্রি, এ সি বি 30 যোগ এ ডি সি আমরা ইস্কুল আগে বের করলাম এ ডি সি কত ডিগ্রি 120। 120 কত 180 বিয়োগ 130 যোগ করো 150, বিক্রি কত হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের সি এ ডি কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 কয়ের উত্তর? তাহলে আমরা ক প্রশ্ন সমাধান করব। বিডি মান বের করতে পারলে বিডি প্লাস সিডি সমান কি? বিডি প্লাস সিডি সমান বিসি, মানটা আমরা পাবো। প্রথমে সিদ্ধটা আগে একটু ৯০ মিটার আমরা ধরে নিব এবি সমান এইচ আর বিডি সমান কি ধরবো? এ বি সমান কত? এইচ আর বি সমান এক্স মিটার, এটা আমরা ধরে নেব। দড়ি এ বি সমান এইচ মিটার ও বি সমান এক্স মিটার, প্রথমে আমরা তুমি একটু খেয়াল করো এ ডি বি আমরা প্রথমে বিডি মানটা বের করবো, কেন মান বিডির মানটা বের করবো। তো বিডি মান বের করতে আমরা প্রথমে এ ডি বি ত্রিভুজ আসি, এ ডি বি মানে এ বি ডি ত্রিভুজ আসি। এইটা আমাদের এ বিটা কি লম্ব, এটা ভূমি এ বি ডি ত্রিভুজে ত্রিভুজ লম্ব ভূমি, তাহলে কি আসবে? টেন আসবে। লম্ব ভূমি কি আসবে? টেন আসবে। টেন কোণ এ ডি বি, লম্ব কি আমাদের এ বি, ভূমি কি বি ডি। তাহলে আসো বা এ ডি বি, এ ডি বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই ভিন্ন কত আমাদের এইচ, বি ভিন্ন কত এক্স, 300 ডিগ্রি বা 300 ডিগ্রি কত আমাদের রুট 3 এইচ বাই এক্স। আমরা এইচ মান আগে বের করি, সুতরাং এইচ মান কত আমাদের রুট 3 এক্স হবে,
প্রথম এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করতেছে ত্রিভুজ এ ডি বি এ লম্ব ভূমি লম্বভাবে ভূমি সমান কি আসবে তিন আসবে এ ডি বি লম্বভাবে ভূমি তুমি এ ডি বি কত ডিগ্রি ষাট ডিগ্রি এ ডি বি ষাট ডিগ্রি লম্ব এ বি সমান এইচ এ বি সমান এক্স তো তিন ষাট ডিগ্রি রুট থ্রি তাহলে এইচ সমান কত হবে রুট থ্রিটা এক্সট্রা গুণ হবে এইচ সমান রুট থ্রি এক্স এরপর আমরা পুরো ত্রিভুজ নিয়ে কাজ করবো পুরো ত্রিভুজ মানে সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে এর আমরা ত্রিভুজ এ সি বি এটা নিয়ে কাজ করব আবার এ সি বি এ সি বি এটা শুকনো হলে এটা লম্ব এটা কি ভূমি তো লম্ব ভূমি তো এ সম্পর্ক হলে ত্রিকোণমিতিক অনুপাত কি আসবে আমাদের টেন আসবে লম্ব ভূমি তাহলে কি আসবে টেন আসবে টেন কোণ এ সি বি লম্ব কি আমাদের এ বি ভূমি কি এ সি বি এর মধ্যে ভূমি আছে বি সি ভূমি কি বি সি এই সুইচ কত ডিগ্রি আমাদের 30 ডিগ্রি এবি এবি মান কত আমাদের এবি সমান এইচ এরপরে বিসি এরপর আসো আমি কি লিখতে পারি বিডি প্লাস সিডি বিডি প্লাস সিডি তুমি দেখো এই বিসি বি সমান কি লিখতে পারি বিডি প্লাস সি ডি দুটো লিখতে পারি এরপর এখানে আসো বা ওয়ান বাই রুট থ্রি এইচ তোমার দেখো এইচ এর মানটা কত এইচ এর মানটা আছে আমাদের এইচ এর মান রুট থ্রি এক্স এইচ এর মান কত রুট থ্রি এক্স লিখতে পারি আর বিডি বিডি সমান কত এক্স না প্লাস সিডি না কত সিডি এর মান হচ্ছে কত আমাদের 90 সিডি না কত 90 সিডি সমান কত লিখলাম আমরা 90 বা রুট থ্রি এটা গুণ করা এই কোনার গুণ করা আগে রুট থ্রি ইন্টু রুট থ্রি এক্স ওয়ান দ্বারা এই রাশি গুণ এক্স প্লাস 90 আমরা রুট থ্রি রুট থ্রি দুটি রুট থ্রি কি লিখতে পারি থ্রি লিখতে পারি থ্রি এক্স এক্স প্লাস কত নব্বই এক্স টাইপের চলে আসবে থ্রি এক্স মাইনাস এক্স সমান ডি সিক্স এক্স এর কত হবে টু এক্স ব্যাক সংখ্যা তো নাইনটিন ব্যাক সংখ্যা তো হবে নাইন থ্রি টু টেকেন করে বেশি কি আর বা কত টু এক্স মান কত আমাদের 40 বাই 90 দেবো না 90 কে যদি দুই ভাগ করি 45 হবে তোমাদের এক্স মান কত 45 তাহলে দেখো এক্স মানে বিডি না বিডি মানে কত পাইছি 45 আর সিডি মানে কত 90
91 এবং 45 যোগ করলে আমরা কি মানটা পাবো তার মান 20 এর মান এখন 20 সমান BD প্লাস CD BD সমান X CD সংখ্যা তো 90 X সংখ্যা কত পাইছি আমরা 45 প্লাস 90 সংখ্যা তো 135 মিটার তোমাদের বিশ্বের কত 135 মিটার মোট কথা কি 90 সাথে 35 যোগ করলে আমরা কার মান পাবো ডিসি এর মান তো বিশ্বের কত আমাদের 135 মিটার তো আনসার মিটার এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব তো গ নম্বর প্রশ্নটা কি আমাদের এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো এ সি ডি এর পরিসীমা আমরা ত্রিভুজ পরিসীমা জানি কি মানে কি ত্রিভুজ পরিসীমা মানে কি জানি ত্রিভুজের তিনটি বা দৈর্ঘ্যের যোগফল এ বা এ বা এ বা এই তিনটি বা দৈর্ঘ্যের যোগফল আমরা কি পাবো ত্রিভুজের পরিসীমা পাবো তাহলে আমাদের আমরা চিত্রটা এখানে প্রথমে আমাদের আগে উদ্দীপকের চিত্র ছিল একটি A, C, B, A, D, B. এখানে CD সমান কত মিটার 90 মিটার আর কোথা থেকে পাই BD সমান কত মিটার আমাদের 45 মিটার BD সমান কত পাইছে আমরা 45 মিটার এখন আমাদের নির্ণয় করতে হবে A, C, D এর পরিসীমা A, B, C এর পরিসীমা তাহলে আমরা কি বলো A বা দুটো যোগ লাগবে A বা লাগবে A বা লাগবে আর শুধু একটি বার মান আছে আর দুটি বার মান আমাদের বের করতে হবে প্লাস প্রথমে কত আমরা এই ডিটা বের করি এই ডিটা বের করতে আমাদের এই ডিটা আমাদের কি অতিভুজ সমকোণের বিপরীত বসে কি অতিভুজ অতিভুজ আর বিডি মান আছে কি ভূমি তো অতিভুজ ভূমি হলে কি আসবে কস আসবে আসো ত্রিভুজ এ ডি বি এ কস কোণ A D B A D B পজিশন আমাদের কি ভূমি বাই অতিভুজ ভূমি হিসেবে আমাদের কি B D ভূমি বাই অতিভুজ হিসেবে কি আমাদের A D বা cos A D B কত ডিগ্রি 60 ডিগ্রি তো B D মানে কত আমাদের কত পাই B D সমান 45 মিটার এ ডি এর মানটা মধ্যে বের হবে cos 60 ডিগ্রি cos এর মানে কত হাফ 1/2 বাই এ ডি cos এর মান কত হাফ বা এ ডি সমান কত হয় পঁয়তাল্লিশ গুণে কত 90 মিটার তোমাদের এলিমেন্ট কত 90 মিটার এলিমেন্ট পাইছি কত মিটার 90 মিটার আমরা এডি পাই গেছি দেখি কত মিটার আমাদের 90 মিটার এডির মান এলিমেন্ট কত 90 মিটার এইবার বের করবো আমরা কার মান এসির মান কার মান এসি এর মান এসির মান বের করতে আমাদের পুরো ত্রিভুজটা আনতে হবে এ সি বি সম্পূর্ণ ত্রিভুজটা আসতে হবে আমাদের তাহলে এখন আবার ত্রিভুজ এ সি বি নিয়ে এটি হচ্ছে আমাদের কি অতিভুজ আর এটি হচ্ছে কি ভূমি অতিভুজ ভূমি তাহলে আবার কষ আসবে কারণ অতিভুজ মান বের করতে হবে আর ভূমির মানটা আমাদের কি একটা মান আছে ভূমির মানটা আছে আর অতিভুজ মান নেই ধরো নিয়ম এই যে অনেক এরকম বললে একটা মান দেওয়া থাকবে একটা মান থাকবে না তাহলে আমাদের যেহেতু অতিভুজ আর ভূমির মধ্যে সময় তাহলে আমাদের কি আসবে কস কস কোণ এ সি বি ভূমি আমাদের কি বি সি
আর উত্তর হচ্ছে আমাদের এ সি cos এই যে cos কত লিখলেন 30 ডিগ্রি BC BC সমান কত BD + CD by AC এগুলো সব কত এসি এরপরে রুটটি এখানে কোন পাশে কি ভাগ তো 270 কে আমাদের রুটটি দিয়ে ভাগ করে আমাদের কত আসবে হিসাব করতে হবে 270 কে রুটটি দিয়ে ভাগ করতে হবে155.8 মিটার এগুলো আমরা এখন এসি মান কত পাইছি আমরা এসি মান 155.8 মিটার সুতরাং ত্রিভুজ এ পরিসীমা সমান এ সি ডি এর পরিসীমা সমান এসি বাউ প্লাস এডি বাউ প্লাস সিডি বাউ এটা এই তিনটে বার দৈর্ঘ্যের যোগফল কি এসি বাউ এডি বাউ এবং সিডি বাউ তোমাদের মানগুলো বসাইতে হবে প্রথমে এসির মান এসির মান হচ্ছে আমাদের কত 155.88 এইটি মান হচ্ছে 90 এটি মান কত আমাদের 90 মিটার আমরা বের করছি মানটা আর সিডি মান কত আমাদের সিডির মান হচ্ছে কত 92 মিটার তাহলে আমাদের এসিডি পরিসীমা কত আমাদের 335.88 মিটার প্রায় 335.88 মিটার পাই এটি আমাদের যোগ করলে আমাদের এই মানটা বেরোবে
আনসার হবে 335.84 মিটার স্কয়ার। আর তোমরা বাড়িতে অঙ্কটা আবার ক্লাসটা দেখে আবার করবে কিন্তু, তাহলে তোমাদের অঙ্কটা কি সহজ হয়ে যাবে। এই প্রশ্ন মোতাবেক এখন যে অঙ্কটা আমি করাইলাম এই মোতাবেক একটা তোমার অঙ্ক দিতেছি বাড়ির জন্য, এই অঙ্কটা তোমরা করো অবশ্যই বাড়িতে করবে। আর এই অঙ্কগুলো তোমরা অবশ্যই কি নোট কলের মধ্যে লিপিবদ্ধ করবে, তোমাদের বাড়ি গেছে থাকবে। সকল 2018 প্রশ্ন আর এটা তোমাদের বাড়ি গেছে থাকবে। আর বাড়ি গেছে গুলো অবশ্যই তোমাদের করতে হবে। একটা জিনিস মনে রাখবে, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। অঙ্ক যদি তুমি প্র্যাকটিস না করো কখনো তুমি ভালো রেজাল্ট আশা করতে পারো না। তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এটা কামনা করে।